করতে পারি, বসবাস করতে পারি না পারি না এটা সম্ভব না এটা অসম্ভব দেখায় কি যুক্তি দেখায় যুক্তি যে এই কারণে এই মিলিমিশিভাবে বাস করার কারণে আমাদেরকে অনেক সময় অনেক অপ্রীতিকার ঘটনার সম্মুখীন হতে হয় দেশের ভেতরে সাম্প্রদায়িক দাঙ্গা হয় মারামারি হয় কাটাকাটি হয় যান মাল বরবাদ হয় কত কি দেখেছি আমরা চোখে তাহলে এই মিলিমিশি বসবাসের কারণেই এগুলো হচ্ছে কিন্তু আমি যদি বলি ভুল কথা নেহাত ভুল কথা মুসলিমের সাথে ইসলামের যা ব্যবহার মুসলমানেরা তা যদি দিত আর তা যদি আজ দেয় তাহলে এগুলো হবে না সবাই ভাই ভাই সবাই সবাই ভাই ভাই এই সূত্রটাকে ধরে আমরা যদি হীনমন্যতায় ভুগি এবং তাদের সম্বন্ধে বাজে মন্তব্য করি আর এটাকেই কারণ হিসেবে দেখাই তাহলে এটা একেবারেই অনার্য এবং এটা অযৌক্তিক যুক্তি এটাকে কোনোদিন মানা যাবে না কেন যাবে না আপনি কি প্রতিবেশীর ভূমিকা পালন করেছেন আপনি কি আপনার টোলায় আপনার মহাল্লায় যতজন অমুসলিম ভাই আছেন তাদের সাথে সম্পর্ক সুসম্পর্ক রেখেছেন আপনি কি তাদের সাথে এই রকম উদার হতে পেরেছেন যে আ তারা আপনার ব্যবহারে মুগ্ধ আপনি তাদের সামনে ইসলামের আসল নকশাটা কি তুলে ধরতে পেরেছেন যাতে তারা ইসলাম সম্পর্কে বিদ্বেষী নয় আমরা তো তা করি না আমরা তবলি মানে কি বুঝি তাকে রোজা করাও তাকে নমাজের কথা বলাও এটা তবলিক কিন্তু আসলে তবলিগের যেটা মানে সেটা মানেটাই তো হারিয়ে ফেলেছি না বলেছিলেন বিদায় হজের দিন আলাফ আলী ওবাল্লাহেদুলা এই শোনো তোমরা যারা আজকে হাজির আছো যারা হাজির নাই আজকে যারা তোমরা শুনেছ যারা শুনে নাই তাদের কাছে তা পৌঁছিয়ে দাও পৌঁছিয়ে দাও আমি কি নামাজের কথা শুনিনি তাহলে আমার কাছে তাবলিক কি স্যার আমার এসলা করুন আমাকে রিপেয়ার করতে হবে আমার ভেতরটাকে একটু ঝেড়ে দিতে হবে একটু চেঁচে দিতে হবে তা করুন কিন্তু তাই বলে এটা আমার নামে তবলিগ কথাটা ব্যবহার ঠিক নয় তাবলিগের যেটা আসল অর্থ যে এই মেসেজকে এই প্যাগামকে ওর কাছে পৌঁছে দিতে হবে যার কাছে আজ পর্যন্ত পৌঁছায়নি সে ব্যবস্থাটা মুসলমানরা গ্রহণ করে না কেন তাহলে কি করে সম্প্রীতি তৈরি হবে কি করে ভাতৃত্ব তৈরি হবে আমি ওর সম্বন্ধে ভুল বুঝে আছি ও আমার সম্বন্ধে ভুল বুঝে আছে আমি ওকে ঘৃণার চোখে দেখি সে আমাকে পাল্টা ঘৃণার চোখে দেখে তাহলে এই ভুলটা তো প্রথমে আমি করেছি বিরাদারান ইসলাম কথাটাকে ভাবুন আমি শুধু জোরে জোরে গলা বাজিয়ে কথা বলে ব্যাপারটাকে আপনার কাছ থেকে আমি আদায় করে নিব আপনার স্বীকৃতি এমন হীন মন আমার নেই আমি যা বলছি যুক্তি দিয়ে বলছি আপনার সামনে তাহলে চারটা গোত্র সেখানকার অধিবাসী মুখ্য। একটা হচ্ছে আউস একটা হচ্ছে খাজরাজ একটা হচ্ছে বানু কোরাইজা আর একটা হচ্ছে বানু নাজির আউস এবং খাজরাজ এরা দীর্ঘদিন যাবত লড়াই করেছে আপোষের মধ্যে অথচ বানু কোরাইজ এবং বানু নাজির এরা আপোসের ভেতরে লড়াই করেনি এরা হচ্ছে ইহুদি আর এরা কোথ কোথাকার লোক এরা ইহুদি নই তারপরে এরা কি এরা জাহিলিয়াতের যুগের লোক এদের কাছে কোনো ধর্মীয় রেখা ধর্মীয় কোনো পরিচিতি ছিল না এরা পৌত্তলিকতা বিরাজমান ছিল তাহলে চার সম্প্রদায় নবীজির সঙ্গে সাক্ষাৎ হলো আল্লাহ নবী তাদের এক দলকে নিয়ে আবু তালেবের ঘাটিতে নিয়ে গিয়ে বললেন তোমরা অস্ত্র ব্যবহার করবে কার বিরুদ্ধে জানোয়ারের বিরুদ্ধে না না মানুষের বিরুদ্ধে এটা ঠিক নয় তাদেরকে বুঝালেন তাদের মনটাকে জয় করলেন অস্ত্র তারা বলছে বাদ আপনি শেষ নাবি তাহলে আপনার হাতে আমরা হাত দিয়ে ইসলাম কবুল করি নাবির হাতে তারা ইসলাম কবুল করেছিল তখন আল্লাহ রসুল তাদের কাছে বয়াত নিয়েছিলেন কয়েকটা জিনিসের ওপরে তোমরা কোনোদিন মিথ্যা কথা বলবে না তোমরা কাউকে অপবাদ দেবে না তোমরা চুরি করবে না তোমরা মদ্যপান করবে না এবং তোমরা কোনো বাচ্চাকে জীবন্ত গেড়ে দেবে না ইত্যাদি ইত্যাদি কথা বলে আল্লাহ নবী কয়েকটা তাদের কাছে যে চুক্তি নিয়েছিলেন এবং বয়াত করেছিলেন সব কটা মানবিকতার ভিত্তিতে বয়াত তখন নমাজ এবং রোজা এবং হাজ এবং জাকাত এ সম্বন্ধে নাবিজি কথা বলেননি তারপরে এলো আর এক বংশ খাজরাজ এরাও আবার কিছু আল্লাহ নবীর কাছ থেকে শিখে গেল এরা দুই দল মুসলমান আল্লাহ নবী ভাবলেন মক্কাতে নিপীড়ন চলছে নির্যাতন চলছে একবার সেই হাবাসাই হিজরত হয়ে গেল সেখান থেকে মুসলমানেরা কত রকম করে দেশে ফিরে এসেছে আর সেখান থেকে এসে আবার ওই নিপীড়ন সেই আবু তালেবের ঘাঁটিতে বন্দী জীবন বয়কট জীবন কাটাতে হয়েছে নিপীড়নের শেষ নেই নবী সব সময় সুযোগ খুঁজছিলেন কখন একটা নিরাপদ জায়গায় আমি চলে যাব এবার আবিসিনিয়ার দিকে আর সফর হবে না এবার অন্য কোনো জায়গায় সফর হবে হিজরত হবে সেখানে চলে যাব নবীজি সন্ধান করছিলেন একটি ইসলামী রাষ্ট্র গঠন করার তিনি ইসলামী রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে আউস এবং খাজরাজ নামের দুই গোষ্ঠীকে মদিনার যখন হাতে পেয়ে গেলেন তখন তিনি বললেন বা ছিল আর দুটো গোষ্ঠী তা হল বানু নাজির এবং বানু কোরাইজা এদের সঙ্গে আমরা কোন রকম করে মানিয়ে নেব এবার আমরা হিজরত করে চলে যাই ঠিক আল্লাহ নবী হিজরত করে চলে গেলেন মদিনাই আলাদা রাষ্ট্রের কোনো কল্পনা নেই সেখানে রাজ চলে কিসের গোত্র রাজ সেখানে রাজ চলে গেছে বংশ রাজ এক বংশ আর এক বংশের উপরে রাজত্ব চালায় এক এলাকার লোক আর এক এলাকার লোকের উপদের উপরে রাজত্ব চালায় আওস এবং খাজরাজকে সাথে পেয়ে নাবিজি হিজরত করে যখন মদিনায় গেলেন পহিলা কাজ কেউ তো বুদ্ধিমানের কাজ আপনি বলছেন একই দেশের ভেতরে মুসলিম এবং অমুসলিমের সহাবস্থান এটা কিন্তু শান্তিপ্রিয় নয় শান্তিকর নয় এটা অবন্তর যুক্তি তার খন্ডন কল্প আমি বলছি যে আল্লাহ নবী হিজরত করে প্রথম রাষ্ট্র গঠন করে তিনি কি করলেন বানু কোরাইজাদের নেতাদেরকে ডাকলেন বানু নাজিরদের নেতাদেরকে ডাকলেন তোমরা এসো তারা নাবিজির সামনে এসে এবার বৈঠক হলো আল্লাহ নবী সেই বৈঠকে আলোচনা পাললেন কি আলোচনা দেখো আমরা মদিনাত এসেছি মক্কা থেকে হিজরত করে আমরা হচ্ছি মুহাজের দল আমাদের বাড়ি নেই আমাদের ঘর নেই আমাদের এখানে সম্পত্তি নেই আমাদের জমি জিরাত কিছু নেই এখানে যারা আমাদেরকে আশ্রয় দিয়েছে তারা আনসার তারা মদতগার তারা সাহায্যকারী এবং এই দলের ভেতরে রয়েছে আউস এবং খাজরাজের লোকেরা এইখানে তোমরা যদি দেখো বিবেকের দৃষ্টি দিয়ে তাহলে আমরা এখানে আছি তিন রকমের তিন গোষ্ঠীর লোক একগুলো আউস একগুলো খাজরাজ এবং একগুলো মক্কা থেকে হিজরত করে আসা আর তোমরা আছো তোমাদের এলাকায় তোমরা দুইটা গোষ্ঠী আছো বানু নজির এবং বানু করাইজা আমি তোমাদের সামনে একটা কথা বলতে চাইছি আল্লাহ নবী বললেন তোমরা এক ধর্মে বিশ্বাসী তোমরা এক নীতিতে বিশ্বাসী এবং আমরা আর এক নীতিতে আর এক ধর্মে বিশ্বাসী সুতরাং আদর্শের দিক দিয়ে তফাৎ থাকতেই পারে মনের দিক দিয়ে তফাৎ থাকতেই পারে তোমার জীবন ধরন ধারণা আলাদা আমার জীবন ধরন ধারণা আলাদা হতেই পারে অতএব এটা আমাদের মধ্যে কানে আমাদের সম্প্রীতিকে নষ্ট করে দেওয়ার কারণ হয়ে যেন না দাঁড়াই এবং আমাদের মধুর সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দেবে তা যেন না হয় তাই আমি তোমাদের সামনে একটা প্রস্তাব দিচ্ছি এসো আমরা চুক্তি করে বলছে চুক্তি আবার কি গো এরা আবার আবার উড়ে এসে এসে জুড়ে বসে গেল বলছে চুক্তি চুক্তি কোন জিনিসটা নাম কি করতে গেলে চুক্তি হবে নাবি বললেন সম্প্রীতির চুক্তি শান্তির চুক্তি এখানে বন্ধুত্বালি হবে তার চুক্তি অশান দিকে পায়ের তলায় গেড়ে দেব তার চুক্তি বিবাদকে আমরা জলাঞ্জলি দেব তার চুক্তি এরা চমকে কি উঠল লোকটা কথা বলে এখানে আমরা তো এক অপরের গলা কেটেছে আমরা ওদেরকে তলে তলে ইন্ধন দিয়েছি আমরা তাদের অস্ত্র সরবরাহ করেছি কখন একে দিয়েছি কখন ওকে দিয়েছি আর এ লোকটা আবার কি কথা বলে সম্প্রীতি এ লোকটা আবার কি কথা বলে ভাতৃত্ব এই লোকটা আবার কি ধরনের কথা বলে যে আপোষের ভেতরে আমরা বন্ধুত্ব বজায় রাখবো তারা নাবিজির প্রস্তাবটা শুনেই হতবাক আল্লাহ রসুলের কথাই তারা সাই দিল এক রাষ্ট্রে শুধু মুসলিম বাস করবে অমুসলিম তাদের সঙ্গে থাকতে পারবে না এমন ধারণা মন্দ ধারণা আমার বুকে আপনার বুকে যেন না থাকে তাই এই কথাগুলো আল্লাহ নবী তাদেরকে সঙ্গে নিয়ে একটা চুক্তি স্বাক্ষরিত করলেন চুক্তি তাতে কি কি আলোচনা হলো কি কি শর্ত গুলো না বিজি দিলেন কটা শর্ত আপনার সামনে এক 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 করে বলছি সেখান থেকে আপনি জ্ঞান পাবেন সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ একটি রাষ্ট্রের ভেতরে ঐক্যের ভিত্তিতে বহু দল বহু গোষ্ঠী বহু ধর্মালম্বী বাস করতে পারে কি পারে না এক্ষুনি আপনার সামনে নিয়ে আসছি আল্লা নবীর সেই চুক্তি ধারাগুলো। আল্লাহর সিদ্ধান্ত অর্থাৎ কোরআন তা তিনি তাদের কাছ থেকে মানিয়ে নিলেন যে কোরআন যা সিদ্ধান্ত দেয় তা আমরা মেনে নেব তারা মানলো কেন কোরআনের উপর বিশ্বাস তাদের নেই নাবিকে তারা মানে না অথচ কোরআনকে তারা মানে কেন কথাটা হচ্ছে এই তারাও জানে তাদের কিতাবে তারা পড়ে দেখেছে যে আখেরি নাবি একজন আসবেন এবং তিনি এক কিতাব নিয়ে আসবেন তার কাছে কিতাব থাকবে তাহলে আখেরি নবীকে ব্যক্তি হিসাবে তারা মানতে না পারতে গেলেও আখেরি নবীর কিতাবকে মানতে তাদের অসুবিধা ছিল না কেন যে এটা একটা ঐশী গ্রন্থ এটা একটা আল্লাহর বাণী যেমন তাওরত আল্লাহর নাজিল করা তেমনি কোরআনে করিম আল্লাহ রবুল আলমিনের নাজিল করা সঙ্গে থাকুন সামান্য একটু বিরতির পর আবার আপনাদের সামনে ফিরে আসছে ইনশাআল্লাহ আবার আপনাদের সামনে ফিরে এলাম কথা যেখানে রেখেছি সেখান থেকে আবার আরম্ভ করছি প্রিয়নাবী শান্তিপ্রিয় একটা রাষ্ট্র গঠন করার জন্য তিনি অমুসলিমদের কাছ থেকে এমন কি জিনিস আদায় করে নিলেন যে যাতে আমাদের মধ্যে থেকে এ ঐক্য নষ্ট না হয়ে যায় সম্প্রীতি নষ্ট না হয়ে যায় এবং সুখে রাষ্ট্রীয় কাজকর্ম সমাধা করা যায় বারোখানি চুক্তি আল্লাহ নবী করেছিলেন সবকটা চুক্তির আমার এখানে প্রয়োজন নেই আমি আমার বিষয়কে সাপোর্ট দেওয়ার জন্য কয়েকটা চুক্তির কথা আপনাকে আমি বলছি প্রথম নম্বরে লিখা হলো ইহুদ এবং মুসলিম সম্প্রদায় আমাদের ধর্ম আলাদা আলাদা তাহলে নাবিজি ধর্মীয় স্বীকৃতি আদায় করে নিলেন তারপরে বললেন যদি কোনো সমস্যার সমাধান দেখা দেই তাহলে সেই সমস্যার সমাধান হবে কোরআনের সমাধান কোরআন যা ফয়সলা দিবে আমরা তা মেনে নেবো তাহলে আল্লাহর নাবি আল্লাহর সিদ্ধান্ত অর্থাৎ কোরআন তা তিনি তাদের কাছ থেকে মানিয়ে নিলেন যে কোরআন যা সিদ্ধান্ত দেয় তা আমরা মেনে নেব তারা মানলো কেন কোরআন এর প্রতি বিশ্বাস তাদের নেই নাবিকে তারা মানে না অথচ কোরআনকে তারা মানে কেন কথাটা হচ্ছে এই তারাও জানে তাদের কিতাবে তারা পড়ে দেখেছে যে আখেরি নাবি একজন আসবেন এবং তিনি এক কিতাব নিয়ে আসবেন তার কাছে কিতাব থাকবে তাহলে আখেরি নবীকে ব্যক্তি হিসাবে তারা মানতে না পারতে গেলেও আখির নাবির কিতাবকে মানতে তাদের অসুবিধা ছিল না কেন যে এটা একটা ওইশিক গ্রন্থ এটা একটা আল্লাহর আল্লাহ যেমন আল্লাহর নাজিল করা তেমনি কোরআনে করিম আল্লাহ রব্বুল আলমিনে নাজিল করা কাজে তারা ভাবল যে ধর্মীয় সমস্যার সমাধান রাষ্ট্রীয় সমস্যার সমাধান আমাদের আপোষ দ্বন্দ্বের সমাধান যদি কোরআন থেকে হয় তাতে আমাদের অসুবিধাটা কোথায় তারপরে বললেন মদিনা যদি আক্রান্ত হয় তাহলে মদিনাকে বাঁচাবার জন্য মদিনাকে সংরক্ষণ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষ ঝাঁপিয়ে পড়ব এই ভূমিকে সম্মান দেওয়ার জন্য এই জায়গাকে মর্যাদা দেওয়ার জন্য নাবিজি কি করলেন হ্যাঁ আমরা উভয় পক্ষ ঝাঁপিয়ে পড়ব এটা আমাদের জন্মস্থান আমরা জন্মেছি বলে জন্মস্থান বলি কিন্তু উনারা জন্মেননি তথাপি তারা বলবেন এটা আমাদের পিঠিস্থান এটা আমাদের রাষ্ট্রীয় এলাকা এখানে আমরা রাষ্ট্র গঠন করেছি তাহলে তারা বলবে আমাদের দরদ দাও ওই যেই দরদে তোমাদের তোমরা বাঁচাবার জন্য যেমন দরদি তেমনি আমরাও মুদিনাকে বাঁচাবার জন্য দরদি বাহ ঠিক আছে তাহলে অমুসলিমের সঙ্গে মুসলমানদের চুক্তি হচ্ছে অথচ তারা কায় মনে তা মেনে নিচ্ছে চতুর্থ নম্বরে নাবিজি বললেন কোন শক্তির দ্বারাই যদি মোদিনে আক্রমণ হয়ে যায় তো সেই শক্তিকে আমরা উভয় মিলে পরাজিত করব। কোনো শক্তির দ্বারাই যদি মোদিনে আক্রমণ হয়ে যায় কেউ আক্রমণ করে দেয় সেই শক্তির বিরুদ্ধে আমরা উভয় পক্ষ লেগে পড়ব আর সর্বশেষ কথা কোরাইশকে কেউ কোনোদিন আশ্রয় দেবে না কোরাইশকে কোনোদিন আমরা আশ্রয় দেব না তোমরাও আশ্রয় দেবে না আমাদের তারা শত্রু আমাদের মিত্র নয় আর তোমাদের শত্রু না হতে গেলে তোমাদের মিত্র নয় বুঝবেন ঠিক করে কথাটাকে এদিক ওদিক করবেন না করায় সেরা আমাদের শত্রু আমাদের মিত্র নয় সুতরাং আমরা তাদেরকে এখানে আসতে দেব না আর তোমরাও তাদেরকে আসতে দেবে না যেহেতু তোমাদের শত্রু যদি না হয় তো তোমাদের মিত্র নয় তারা তোমাদের বন্ধু নয় তারা অতএব এদেরকে অ্যালাও করা হবে না মোদিনাই সব গটি চুক্তিতে সই করে দিল ঠিক চলছে ইসলামী রাষ্ট্র ইহুদ্বা আনন্দে নিজেদের বাড়িতে আছে বানু করে যে আনন্দে তারা তাদের বাড়িতে আছে মুসলমানেরা তারা নিজেদের বাড়িতে আছে ঘর চলছে গৃহস্থালি চলছে সংসার চলছে মদিনাতে অশান্তি বলে কোনো জিনিস নেই তাহলে আপনাকে এখান থেকে জ্ঞান শিখতে হবে আমাকে এইখান থেকে শবক নিতে হবে যে ঐক্যের ভিত্তিতে একটি রাষ্ট্রের ভেতরে বিভিন্ন সম্প্রদায় যদি বাস করে তাহলে সেখানে ভাতৃত্বকে রেখে আমরা আপোষের ভেতরে মেলামেশাটাকে যদি ঠিক রাখি তাহলে নিশ্চয় সেখানে সম্প্রীতি কয়েম হবে সম্প্রীতিকে নষ্ট করে কে সম্প্রীতিকে নষ্ট করে গুজব বড় ফালতু জিনিস সাংঘাতিক জিনিস এই সামান্য শব্দটা গুজব গুজবে কান দেবেন না আমাদের দেশের ভেতরে যদি এর পরিসংখ্যান দেখা যায় অপ্রীতিকার ঘটনা যতই কিছু ঘটেছে এর পেছনে কোনো না কোনো পলিটিক্যাল রং আছে আর না হয় গুজব আছে গুজবে কান দিলাম উত্তেজিত হয়ে গেলাম অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দিলাম অশান্তি বিরাজিত হলো মারামারি হলো হানাহানি হলো জান গেল মাল গেল বরবাদি হল এবং কিছু লোক আছে যারা এইগুলো করে নিজেদের মনের খোরাক সংগ্রহ করে এই রকমের ধ্বংসলীলা দুনিয়াতে কায়েম করে দিয়ে সেইখানেই তারা আবার তাদের নিজেদের স্বার্থ জন্য ফসল বোনে তো তারা এই কাজগুলো করে যদি মানব মানবিকতার দৃষ্টি দিয়ে দেখে সবাইকে তাহলে পরে সেখানে অশান্তি আসতে পারে না আল্লাহ নবী পরিষ্কার বলে দিয়েছেন লাকুম দিন ও কুময়ালিয়া দিন তোমাদের দিন তোমাদের কাছে আছে আমাদের দিন আমাদের কাছে আছে আমি আমার দিনকে ভালোবেসে পালন করছি তুমি তোমার দিনকে ভালোবেসে পালন করছো যুক্তির বিচারে যদি হয় তোমাকে যদি আমার দিন ভালো লাগে এসো যুক্তির বিচারে তুমি যদি তোমার ধিনকে ভালো বলে প্রমাণ করতে পারো তাহলে তুমি দাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াসিস মেহেরবানি এই আসমানী কিতাব যখন আমাদের সামনে এসেছে তখন থেকে নিয়ে যা আল হক ওয়া বাতিল ইন্নাল বাতিলা কানা জাহকা হক চলে এসেছে আল্লাহর পক্ষ থেকে এবং বাতিল ধরাশায়ী হয়েছে আর বাতিল তাদের তারা আবার আমাদের সামনে যুক্তি খাড়া করে দিয়ে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেবে এবং তাদের নিজের ভ্রান্ত খেয়ালগুলোকে সাব্যস্ত করার চেষ্টা করবে তা সম্ভব নয় অসম্ভব তারা আমাদের থেকে দূরে আছে তাদেরকে কাছে টানার ব্যবস্থা করা হোক ওই সম্প্রদায়ের সঙ্গে আমার দূরত্ব বজায় রেখে লাভ কি আমি এমন যুক্তি তার সামনে খাড়া করতে যাব যেখানে তাকে আমি গলায় লাগাতে পারবো সে আমাকে গলায় লাগাতে পারবে এই যুক্তির পথে আমাকে হাঁটা উচিত বন্ধুরা আমার এই বারোখানা চুক্তির ভিত্তিতে আল্লাহ নবী সুখের রাজ্যত্ব করলেন সবই ঠিক ছিল সবই ঠিক ছিল সবই ঠিক ছিল আহজাবের যুদ্ধ হল যাকে খান্দাকের যুদ্ধ বলা হয় মদিনার এক সাইডে করা হয়েছিল সেই দিন বানু করাই যা এরা বিশ্বাসঘাতক ইহুদি জাত নিজেকে সামলাতে পারলো না খালকে টপকে কোরাইশরা লড়াই করার মতো শক্তি পেল না মদিনা লোকেদের সাথে লড়াই চালাতে পারলো না ব্যর্থ হলো তারা দীর্ঘদিন যাবৎ তাদের রসদ যখন ওখানে শেষ হতে লাগলো অথচ লড়াই হচ্ছে না মুসলমানদেরকে কাবু করা যাচ্ছে না তখন তারা তলে 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 বানু কোরাইজার কাছে গিয়ে বলেছিল এ ভাই এই লোকটা তো তোদের বন্ধু নয় অন্তত তোদের বন্ধু নয় তো আমাদেরও তো বন্ধু নয় তো তোরা একটু রাস্তা দে না আমাদেরকে এরা যুদ্ধের মহারায় আছে আমরা রাতের বেলা যদি তোদের গা দিয়ে একটু ঢুকতে পাই তাহলে আমরা তো সর্বনাশ করে রেখে দেব। সুযোগটা দে না দেখুন সুখে খেলে ভূতে কিলাই কথাটা মনে রাখবেন এরা এই চক্রান্তে পা দিল রাতের বেলায় জায়গা দিয়ে দিল মুশরেকে মাক্কাকে নাবিজির কানে খবর হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন বাঁচাচ্ছেন আমার নাবিকে এবং মুসলমানদেরকে কি করে নুয়াই বিভিন্ন মাসুদ বলে এক হুদি তিনি রাত্রিবেলায় এই খবর জানতে পেরে আল্লাহ নবীকে যে বলছেন আল্লাহ রসুল আপনি যদি আমাকে অনুমতি দেন এমন চক্রান্ত করব যে এখানে তাদের ফাটল ধরিয়ে দেবো চক্রান্ত নোয়াই বিভিন্ন মাসুদ এমন চালালেন যে ইহুদিরে আলাদা ভেবে নিল কুফারে মাক্কা আলাদা ভেবে নিল, নেয়ার পরে সেখান দিয়ে রাস্তা দেওয়া বন্ধ হয়ে গেল মুসলমানেরা বরবাদির হাত থেকে বেঁচে গেল যদি সেই ভূমিকা পালন না করতে নেই চালিয়ে দেওয়া সেদিন ইহুদিদের বাড়ি দিয়ে তাদের রাস্তা দিয়ে মুসলমানদের সর্বনাশ করে ছেড়ে দিত নাবিজি জানতে পারলেন তারা এই বিশ্বাসঘাতকতা করেছে সব ঠিক ছিল সব ঠিক ছিল অশান্তিকে তারা এই ডেকে আনলো বিশ্বাস ভঙ্গ করার দায়ে আল্লাহর নবীর কাছে ওই আসলো না তাদেরকে রেহাই দেওয়া হবে না রেহাই দেওয়া হবে না বলে তখন যাই হোক এখানে যে জীবনটা কাটলো অমুসলিমদের সাথে ঐক্যের ভিত্তিতে আমাদের সম্প্রীতির একশো বার হতে পারে আমরা শুধু ভাবলেই হলো আমরা শুধু করলেই হলো বলা হয়েছে জয়লা কানা হা রেহা রাত্রিবেলায় এত আগুন জ্বালানো হয়েছিল এত শিখা প্রজ্বলিত করা হয়েছিল মনে হচ্ছে এটা রাত নয় এটা দিন তাতে থেকে তাদেরকে আইডিয়া দেওয়া হয়েছিল তাদেরকে সংকট দেওয়া হয়েছিল যে মুসলমানেরা কয়েকটি মাত্র আসে নাই মুসলমানেরা মুষ্টিমেয় সংখ্যায় আসে নাই কত মুসলমান এসেছে যে রাত্রিবেলায় তারা নিজের প্রয়োজনে আগুন জ্বালিয়েছে তো দেখো পুরো আকাশটাকে তারা আলোয় আলোকিত করে দিয়েছে সেই দিন আল্লাহর নাবি অভিযান যখন নেমে পড়লেন তখন মক্কাবাজি সব দূর দূর দূরু দুরু করে কাঁপ ছিল কি হলো কি করলাম শত চেষ্টা করে অভিযানকে বন্ধ করা গেল না অবশেষে নবীজি চাইছিলেন না রক্তপাত নবীজি চাইছিলেন না খুন খারাপি নবীজি চাইছিলেন না এখানে হানাহানি এবং মারামারি এবং নবীজি চাইছিলেন না যে হারাম বলেছেন সেখানে কেউ কাউকে মারামারি করে সঙ্গে সাত ওবাদ এক জায়গায় বসেছিলেন কিছু লোককে নিয়ে আলিউমুল মাল হামা আলিউমুল মাল হামা আজকের দিনটা হচ্ছে রক্ত খয়ে দিন আজকের দিনটা হচ্ছে মারামারির দিন আজকের দিনটা হচ্ছে খুনা খুনির দিন আজকের দিনটা হচ্ছে হানাহানির দিন আমরা বিগত দিনের সমস্ত কিছু প্রতিশোধ নিয়ে নিব তোমরা যারা যারা এক এক করে আমাদের মুসলমানদের উপরে আক্রমণ করেছিলে আমাদের বন্দী জীবন কাটাতে বাধ্য করেছিল হিজরত করতে বাধ্য করেছিলে তোমরা আমাদের লোকের উপরে নিপীড় নির্যাতন চালিয়েছিলে সমস্ত কিছুর বদলা আমরা আজকে নিয়ে নেব তাই আবেগ সামলাতে না পেরে তিনি বলেছিলেন আলিয়া উমাইয়া মাল হাওয়া আজকে হচ্ছে মারামারি করার দিন রক্তক্ষয়ী দিন আজ আল্লাহর রবি বলছেন না 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 কখনো নয় একদম নয় এমন কথা তাহলে আজ রক্ত খয়ী দিন কেন বললে তুমি তাহলে আজ কিসের দিন কাবাতা আজকের দিন কাবাকে সম্মান দেখানো হবে আল ইয়মুন আজ আল্লাহ কোরাইশ আজকের দিন এমন দিন যেই দিনে কোরাইশকে সম্মান জানানো হবে আজকে কোরাইশের গলায় লকেটে ঝুলিয়ে দেওয়ার দিন আল্লাহর কাছে তৌফিক চান আমরা মিলিমিশি জীবন যেন কাটাতে পারি আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দেন তৌফিক দেন আমিন আমিনা আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ